নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ চক্রবর্তী। আজকে আমরা জেনে নেব ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে, যার নীতি আদর্শ মেনে প্রচুর মানুষের জীবন বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে এবং তারা আগামী প্রজন্মকে ভালো সুশিক্ষা দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করেছেন। এবং ঠাকুর অনুকূলচন্দ্রের নীতি আদর্শও আজকে সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। তাহলে আজকে আমরা জেনে নেব ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে। তার আগে বন্ধুদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্টস করবে। অনুকূলচন্দ্র 1888 সালের 14 সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী। 1893 সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 1898 সালে তিনি পাবনা ইনস্টিটিউশনে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের 24 পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে 1905 সাল পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন। অনুকূলচন্দ্রের দেওঘরে তপোবন বিদ্যালয়ে দান্তপুর চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাবলিশিং হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। রচিত বই অনুকূলচন্দ্র ঠাকুর প্রায় 46টি পুস্তক রচনা করেন। এগুলিতে ধর্মশিক্ষা, সমাজ সংস্করণ, প্রচলন প্রভৃতি বিষয়ে আদর্শ ও উপদেশসমূহ বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সত্যানুসরণ, পূর্ণপুঁথি, অনুশ্রুতি, চলার সাথী, শাশ্বতী, বিবাহ বিধায়না, সমাজ সন্ধিপন, জ্যোতি, অভিধর্ম। তাহলে আজকে আমরা খুব ছোট্ট করে ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে জেনে নিলাম। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।